বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে সহজে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করা যায়। এই পদ্ধতিটা খুবই আদর্শ পদ্ধতি এবং এর মাধ্যমে সহজে আমরা মানচিত্র আঁকতে পারব। তবে পারফেক্টভাবে মানচিত্র আঁকতে হলে তোমাকে অবশ্যই চর্চা করতে হবে, কেননা চর্চার কোনো বিকল্প নেই। এর জন্য প্রথমে আমাদেরকে 5 ইঞ্চি বা 7 ইঞ্চির একটি বক্স তৈরি করতে হবে। আমরা বক্সটির দৈর্ঘ্য এবং প্রস্থের প্রতিটি ইঞ্চিতে দাগ কেটে নেব। এবার প্রস্থের 1 ইঞ্চি দাগের সাথে আরেকটি প্রস্থের 1 ইঞ্চি দাগ আমরা যুক্ত করে দেব। আর এভাবেই আমরা সবগুলো দাগ একটি আরেকটির সাথে যুক্ত করে দেব। এভাবে আমরা বক্সটির মধ্যে 35টি বর্গাকার ঘর পেয়ে যাব। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ঘরটির মধ্যে যে লাইনগুলো টানছো সেগুলো অবশ্যই হালকা করে টানবে, গাঢ় করে টানলে তোমাদের মানচিত্রটা ভালো দেখাবে না। এবার মানচিত্র অঙ্কনের পালা। আমরা মানচিত্র অঙ্কন শুরু করব প্রথম ঘর থেকে। এবার দ্বিতীয় ঘর পর্যন্ত থেমে যে নিচের দিকে আমরা নামব। এবার উপর থেকে 2 ঘর বাদে একটি দাগ দিবেন। এই পাশেও তোমরা ওই রকমই কাজ করবে, আবার নিচ থেকে উপরে 2 ঘর বাদে দাগ দুই পাশে। এবার দেখতে পাচ্ছ এখানে একটি বক্স, এই বক্সটার ভিতরে মানচিত্রের মূল অংশগুলো থাকবে আর এর চারপাশ দিয়ে হবে ডিজাইন। সবসময় মনে রাখবে এই বক্সের উপর দিয়ে মানচিত্রের ওই লম্বা অংশটা যাবে। এই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ঘরটির প্রথম বক্সে আমরা এভাবে বেঁকে চলে যাব। দ্বিতীয় ঘরের চেয়ে একটু ডান দিকে বেঁকে আবার আমরা উপরে ওঠা শুরু করব। কিছুটা ঢেউ খেলানো উঁচু নিচু টাইপের। বাংলাদেশের মানচিত্রের যে লেজটা সেটা উপর থেকে নিচে টানব শেষের ঘরের আগের ঘর পর্যন্ত। এবার একটু উপরে উঠে লেজের যে বাকি অংশ সেটা লাস্ট ঘর পর্যন্ত যে আমরা উপরে উঠে যাব। আবার সেই বক্সটার ভিতরে ঢুকে যাব। এটা একটু চিকন হবে। এবার চলে আসো সেই শুরুর দিকে যেখানে আমরা মানচিত্র আঁকা স্টার্ট করেছিলাম।
এখানে মনে রাখবে প্রথম যে ঢেউটা হবে সে আঁকাবাঁকা ঢেউটা দ্বিতীয় ঘরে ঢুকবে। কিন্তু দ্বিতীয় যে ঢেউটা হবে সেটা দ্বিতীয় ঘরে ঢুকবে না, সেটা প্রথম ঘরেই থাকবে। এরপরে তিনটা ঢেউ হবে, যেটা ছোট ছোট প্রথম দুইটা ঢুকবে না, পরেরটা ঢুকে আমরা নিচ দিকে ঢেউ করে টেনে দিব। সেটা যাবে একদম লাস্ট ঘরের আগের ঘর পর্যন্ত। এবার এখানে উঁচু নিচু ঢেউ দিতে হবে। ধরো এটি একটি বিভাগীয় মানচিত্র, তাহলে আমরা বিভাগগুলোকে চিহ্নিত করি। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছ, এই লাইনের ডান দিক দিয়ে আমি দাগটা টানব। তোমরা দুটা কোণা দেখতে পাচ্ছ, এই কোণা থেকে দুটো দাগ আসবে কোণাকুণি। এই দাগটি তিন নাম্বার ঘর পর্যন্ত যাবে। তারপর নিচ দিয়ে বেঁকে গিয়ে আবার উপরে উঠে যাবে। এটি তাহলে একটি বিভাগীয় মানচিত্র। চলো এবার বিভাগগুলোকে চিহ্নিত করি। সবার উপরে থাকবে রংপুর, এরপরে রাজশাহী, পাশে ময়মনসিংহ, ময়মনসিংহের ডান পাশে সিলেট, ময়মনসিংহের নিচে ঢাকা, ডান দিকে চট্টগ্রাম, ঢাকার নিচে বরিশাল এবং বাম দিকে খুলনা। সর্বমোট আটটি বিভাগ। এখানে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পাশে মিয়ানমার, আর বাংলাদেশের চারদিক দিয়ে ঘিরে আছে ভারত। এটি বাংলাদেশের উত্তর দিক, এটি দক্ষিণ, বাম দিকে পশ্চিম, ডান দিকে পূর্ব। হয়ে গেল আমাদের বাংলাদেশের বিভাগীয় মানচিত্র অঙ্কন।